এটা খুবই আলাদা হতে চলেছে, তার কারণ মুকুট এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ, শক্তি রূপেও শান্তি রূপেও। তো এই যে কনসেপ্টটা, মানে এটা মা দুর্গার কনসেপ্ট, এমনি এটা ভীষণ হাটকে কনসেপ্ট। সব নারীর মধ্যে যে শক্তি থাকে, এবং আরেকটা দিকে সেই নারীদেরই এত অবহেলিত হতে হয়, এই কনসেপ্টটা না আলাদা মনে হয় না। মানে প্রত্যেকটা অনেক সিরিয়ালেরই দেখেছি কনসেপ্ট, অনেক সময় হয়তো শুরুর দিকের গল্প যেহেতু অনেক দিন ধরে চলে, তা একরকম হয়ে শেষ হয়ে যায় গল্প, কিন্তু এই কনসেপ্টটা শেষ হওয়ার নয়। এই কনসেপ্টটার এত কিছু বলার আছে, এত কিছু দর্শকদেরকে জানানোর আছে, যে এই কনসেপ্টটা আমার মনে হয় আমরা যেরকম ভাবে শুরু করেছিলাম মনের, হ্যাঁ হয়তো এর সাথে আরো কিছু অ্যাড অন হতে পারবে, হবেই সেটা শিওর। তো ভীষণ ভালো লাগবে, অনেক 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 কিছু আমরাও জানতে পারবো। নারী পাচার নিয়ে আমরা খুব বেশি কিছু জানি না, আমরা হয়তো মা দুর্গাকে নিয়ে অনেক রকম, মানে অনেক সিরিয়ালে আমরা নারী শক্তিকে দেখাই, কিন্তু নারী শক্তির যে পিছনে একটা একটা যে মানে নারী পাচার, তাদের যে এত কষ্ট দুঃখ লাঞ্ছনা, সেই জায়গাটা অনেক কম দেখানো হয়। সেটা তো সংসারের মধ্যে দেখানো হয়, যে সংসারের মধ্যে ভীষণ লাঞ্ছিত হচ্ছে, ভীষণ দুঃখে আছে, কষ্টে আছে, সেটা আলটিমেটলিও তো অতটা কষ্টেরই নয়। যে নারী মানে যে মেয়েদেরকে পাচার করা হচ্ছে, এবং অনেক সময় ফ্যামিলি মেম্বাররা অনেক সময় করছে, তো সেইটা কতটা সাংঘাতিক। এবং আমি নিজে যে এটার একটা পার্ট হতে পেরেছি এরকম একটা সিরিয়ালে, আমি ভীষণ এক্সাইটেড। মানে এটা রিয়েলি ডকুমেন্টারিতে দেখা যায়, সিনেমাতে দেখা যায়, সিরিয়ালে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আসছে। এবং রিয়েলি মানে আমি ফার্স্ট লিড, সেকেন্ড লিড, থার্ড লিড, এই নিয়ে আমি কিছু বলতেই চাই না। মুকুট প্রোটাগনিস্ট চরিত্র, যার মাধ্যমে পুরো ঘটনাটা দেখানো হবে, কিন্তু একটা চরিত্রের সাথে আমরাও সকলে রয়েছি, মানে আমরা এখানে যে কজনই রয়েছি, আমি, আয়ন, এখানে আমাদের শ্রেয়ান, পুলি, লগ্না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট চরিত্র। হয়তো মুকুটের চরিত্রটা অনেক বড়, অনেক ইম্পর্টেন্ট, এবং ও ভীষণ ভালো করছে আজকে, সকলে দেখেছে এত সুন্দর ডান্স পারফরমেন্স, এবং প্রোমো দেখেছেন আপনারা। তো তার সঙ্গে যেরকম একটা মানে একটা সিরিয়াল, একটা সিনেমাতে সকল চরিত্রই না হলে ঠিক হয় না, মানে সবাই থাকতে হবে, তবে সেই প্রোডাক্ট একটা সুন্দর প্রোডাক্ট হয়। তো সেরকমই ব্যাপার, আমরা সবাই রয়েছি, কম রয়েছি, বেশি রয়েছি, আমাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটা ভালো প্রোডাক্ট আপনাদের কাছে যাচ্ছে, তার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। আমরা অনেক এনার্জি নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে কাজটা শুরু করেছি, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা চাই, এবং গল্পটা খুবই ভালো হবে সেটা শিওর। এবং শ্রেয়া সাথে গল্প সবসময় আপনাদের ভালো লেগে এসেছে, জগৎধাত্রী আপনারা দেখেছেন, দেখেন এখন, আমি আচল করেছিলাম, এবং তারপর যেটা আমি শিওর কি আপনাদের সকলের মনের মনি কথায় মুকুট। আচ্ছা, প্রত্যেকটা ধারাবাহিকই প্রশ্নে আসছে, আপনি জিজ্ঞাসা করলেন যে জেনারেলি সিরিয়াল শুরু হয় খুব ইউনিক কনসেপ্ট, তাহলে একটু শেষের দিকে বা মাঝপথে যেতে যেতে একই রকম। আমি একজনের নাম নিতে চাই যিনি এই মুকুট ধারাবাহিকের ক্রিয়েটর, উনি একটা কারণে কিন্তু আমাদের বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি লিভিং এনেছে। উনি একমাত্র ক্রিয়েটর বা মেকার সিরিয়ালের যার গল্প প্রথম থেকে ইউনিক এবং শুরু হয় এবং শেষ পর্যন্ত কিন্তু ইউনিকই থাকে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা এপিসোড বা প্রত্যেক মাসে টিল দ্য এন্ড থ্রিল থাকে, টুইস্ট অ্যান্ড টার্ন থাকে, দর্শক বুঝতে পারে যে পরের মুহূর্তে কী হয়। একাকিত্ব কিন্তু একমাত্র শ্রেয়াশী স্যারের প্রজেক্টেই থাকে না, তাই জন্য আপনারা নিশ্চিন্তে মুকুট সিরিয়াল দেখতে পারেন, কারণ আপনারা অলরেডি স্যারের প্রচুর সিরিয়াল দীর্ঘ বছর ধরে দেখছেন। স্যার মানে স্যার আজকে এই জায়গাতে আছেনই, কারণ ওনার নিজের ইউনিকনেসের জন্য, রিপিটেটিভ উনি নয়, একটা গল্পে ওনার বিভিন্ন মোড় থাকে, শেষ পর্যন্ত ওনার গল্প একাকিত্ব হয় না। আচ্ছা, প্রত্যেকটা ধারাবাহিকে একটা খলনায়ক বা খলনায়িকা আমরা দেখে থাকি, কিন্তু এখনো অবধি আমরা এখানে সেটা বুঝে উঠতে পারিনি যে এই ধারাবাহিকে কোনো খলনায়ক বা খলনায়িকার দিকে কোনো বিষয়টা এগোবে কিনা, সেই বিষয়টা এখনো অবধি দেখে উঠতে পারিনি বা বুঝে উঠতে পারিনি। আমরা কি শুরুতেই বুঝতে পারি যে আমাদের পাশেই খলনায়ক আছে কি খলনায়িকা আছে? আমরা সেটা প্রত্যেকটা ঘটনা ওয়াইজ সেটা ডিপেন্ড করে, আমার এক ধরনের চিন্তা ভাবনা, এই এই ঘটনা হয়তো উল্টো দিকের মানুষটার লাগছে আমি খলনায়িকা, আসলে হয়তো আমি আমার দিক থেকে ছিল। এই গল্পটা এতটা রিয়েলিস্টিক একটা গল্প, এবং মানুষ তো এখনই পুরোনো গল্পে আর বিলিভ করছে না, যে দেখলে টিভি বন্ধ করে দিচ্ছে। তো ন্যাচারালি এখন যে ধরনের গল্প আসছে সেই ধরনের কনসেপ্ট কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, এবং আমরা এই বিষয় নিয়ে যে স্টেট করবো, যে আমরা আগে যে গল্প মানে স্টোরিটা করেছিলাম সেটা মুখের বাইরে গিয়ে আমাদের বলতেই হয়, যেহেতু আমি আনন্দ একসাথে ছিলাম, সেখানে কোনো খলনায়ক খলনায়িকা ছিল, কোনো ঘটনায় হয়তো কেউ কারণ মনে হতে পারে যে ও খারাপ, কোনো ঘটনায় হয়তো মনে হতে পারে আমার ও খারাপ, এটা মনে হতে পারে, সেটা একটু ডিপেন্ড করে আমাদের ডেইলি লাইফে হয়। ডেইলি লাইফে রাম রাবণের মতো প্রচুর এনার্জি নিয়ে থাকে এবং বাংলা ফোক নিয়ে ডকুমেন্টারি করছে, তো তার সাথে পড়াশোনায় ভালো, হয় না, ইউনিভার্সিটি স্কলার, খুব ভালো ডান্স করে, খুব ভালো গান করে, পরিবারটাকে পুরো মাতিয়ে রাখে। যদিও পরিবার বলতে এটা হচ্ছে আমার উডবি হাজবেন্ডের পরিবার, কবে বিয়ে করবে আমি জানি না, তো সেখানেই এখন মোটামুটি আমি পড়ে থাকি, আর আমার হাজবেন্ড একটা গম্ভীর মুখ করে থাকে,
বউয়ের কাছে বা গার্লফ্রেন্ডের কাছে সবাই তো ন্যাচারালি ইনিও তাই যতই হম্বি টম্বি দেখান না কেন ঠিক আমাকে মানিয়ে নেন। আর তো সেইরকম ধরনেরই মেয়ে আপনারা সকলে রিলেট করতে পারবেন, হয়তো আমি আপনাদের ঘরের মেয়েরই মতন, ঘরের বোনেরই মতন বা পাশের বাড়ির মেয়েটার মতন, যাকে আপনারা দেখেন খুব ভালোবাসা দেবেন আমি জানি। এখনো অবধি আমি সত্যি কথা বলতে এইটুকুই জানি এবং আনফোল্ডটা আমার চরিত্র এখন অবধি এইটুকুই হয়েছে। প্রত্যেক দিন আমরা নতুন নতুন শেপ পাই, সেই অনুযায়ী অ্যাক্ট করি, এখন অবধি এটুকু আমি কিছু পাইনি। আমি প্লে করছি আয়ন রায়চৌধুরী, যেহেতু একটু আগে যেটা বললাম যে সবাই সবার পয়েন্ট অফ ভিউ দিয়ে করে। আর আরেকটা জিনিস, কিছু কিছু চরিত্র প্লে করতে গেলে না জাজমেন্টাল হওয়া যায়, কারণ চরিত্রটাকে চরিত্রটাকে ভেবে চরিত্রটা হয়ে ওঠাটা খুব জরুরি, তাই জন্য জাজমেন্টাল হলে চরিত্রটা হওয়া যায়। কিন্তু এটা খুব সুন্দর চরিত্র, আয়ন রায়চৌধুরী পরিবারের জন্য সব কিছু করতে পারে, হয়তো তার জন্য তাকে মুখে আঙুল তুলেও তুলতে পারে কিন্তু সে সেটা কেয়ার করে না, কারণ এটা যখন ঠিকে থাকে না ঠিক বেঠিকটা কিন্তু মাথায় কাজ করে না। তাই জন্য পরিবারকে ঠিক রাখার জন্য আয়ন রায়চৌধুরী সব, সে তার নিজের ব্যক্তিগত জীবন স্যাক্রিফাইস করে দিতে পারে, ভুল কি ঠিক সে সেটা তখন মাথা ঘামায় না, তার পরিবারের সকল সদস্যদের জন্য হাসি পাচ্ছে। পরিবারের লোকজন কিন্তু জানে না আয়ন রায়চৌধুরী পরিবারের সামনে হয়তো একরকমের দিন, তার বাইরে হয়তো তার একরকম, সেটা কিন্তু শুধুমাত্র তার পরিবারের জন্য, এতটাই সে পরিবারের প্রতি কনসার্ন, তার ছোট বোনকে সে এতটাই ভালোবাসে, কারণ ছোট বোনের এখনো বিয়ে হয়, ভাইরা আছে, ভাইরা পুরুষ মানুষ ঠিক আছে, কিন্তু বোনের বা মেয়েদের রেসপন্সিবিলিটি আমাদের অনেক বেশি বড় ব্যাপার। তাই জন্য বোনে যতক্ষণ না বিয়ে হচ্ছে সে তার ভালোবাসার মানুষ বোনকে কখনো বিয়ে করবে না, ইভেন প্রকাশ করবে, কিছু কিছু জায়গায় অবশ্যই বোঝা যাবে যে বোনকে সে অবশ্যই পছন্দ করে, কারণ অন্য বড় কথা সে হয়তো না শুনলে দোলের কথা, কিন্তু তখন তার মতো না শুনলেও পরবর্তীকালে তার অ্যাক্টিভিটি দিয়ে সেটা বোঝা যায় যে সেদিন দোলের কথা কিন্তু শুনবে। এর বেশি খুব একটা রিভিল করবো না, আপনারা দেখুন, দেখে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, বলে দিলে তো মজা থাকে না, কারণ এইটার জনরটা, এই সিরিয়ালের জনরটা কিন্তু ড্রামাও থাকছে, সাসপেন্সও থাকছে, থ্রিলারও থাকছে। তো সিরিয়ালটা দেখার জন্য মুকুট ধারাবাহিক, নতুন ধারাবাহিক মুকুট ধারাবাহিক শ্রেয়াশিস রায়চৌধুরী স্যারের নতুন প্রজেক্ট আসছে জি বাংলার পর্দায়, শ্রেয়াশিস চক্রবর্তী স্যারের নতুন প্রজেক্ট মুকুট জি বাংলার পর্দায় সোম থেকে শুক্র 27 মার্চ থেকে আসতে চলছে, আপনারা অবশ্যই পর্দায় চোখ রাখবেন। থ্যাংক ইউ।